তোমরা প্রত্যেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট আবার ডিসেম্বরে হতে চলেছে, এবং তোমরা এটাও জানো যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এখন পুরোপুরি সিটেটের সিলেবাস ফলো করছে। আগের বছর থেকেই আমাদের সিটেটের সিলেবাস অনুযায়ী পরীক্ষা হচ্ছে, এবং প্রত্যেকটা পার্টে যে 30 নম্বর করে রয়েছে সেই 30 নম্বরের মধ্যে আমাদের 15 নম্বর থাকছে পেডাগগি থেকে, এবং 15 নম্বর সেই সাবজেক্টের ভিত্তিতে থাকছে প্রশ্ন। তো আজকে আমরা কী করবো না তারই উপর ভিত্তি করে সিটেটের 2021-এর প্রশ্নপত্র নিয়ে এসেছি, যে সিটেট পরীক্ষা 2021 কেমন হয়েছিল, এই টাইপেরই প্রশ্ন আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষাতেও আসবে। তো চলো আমরা চটপট দেখে নিই যে 2021-এর 30টা প্রশ্ন কেমন ছিল। চলো প্রথম প্রশ্ন আমরা দেখে নিচ্ছি। দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, প্রথম প্রশ্ন বলেছে নিচের তালিকাটি বিবেচনা করুন। দেওয়া আছে বসন্ত, হ্রদ, পুকুর, পাহাড়, নদী, এগুলো দেওয়া আছে। বলেছে এগুলোর মধ্যে কোনটা অন্যদের থেকে আলাদা। এখানে দেওয়া আছে হ্রদ, বসন্ত, বসন্ত মানে বুঝতে পারছো না, ভাবছো কালটাল, এটা না, এটা হচ্ছে তোমার ইংলিশে কোয়েশ্চেনটা ছিল, সেখান থেকে আমাদের টাইপিস্ট কী করেছে বাংলা এটাকে কনভার্ট করেছে, এই জন্য এটা বসন্ত লিখে দিয়েছে। এখানে হবে ঝর্ণা, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ঝর্ণা ছিল ইংলিশ অপশানে, তো এখানে ঝর্ণা করে দাও। এবার তোমার বুঝতে সুবিধা হবে, দেখো এই তিনটে হ্রদ, ঝর্ণা, পুকুর এটা একই গ্রুপের মধ্যে পড়ছে, কিন্তু পাহাড়টা আলাদা, তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে না, এখানে পাহাড় হয়ে যাবে, একদমই সোজা প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখে নাও, বলেছে নিচের কোন প্রজাতির পাখির চোখ মানুষের মতো মাথার সামনে থাকে। কোন পাখির চোখ দেখো মানুষের মতো মাথার সামনে রয়েছে, অপশান অনুযায়ী তোমরা বুঝতেই পারছো কোনটা হয়ে যাবে না। অপশান নাম্বার 4 এখানে সঠিক উত্তর হয়ে যাবে, প্যাঁচা, প্যাঁচা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমার, তাহলে খুবই সোজা প্রশ্ন দিয়েছিল। পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, দেখো কী বলেছে, বলেছে হাতি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। হাতি সম্পর্কে 3-4টে তথ্য দেওয়া আছে, কোনটা কোনটা ঠিক হবে তোমাকে এখানে তাই অপশান অনুযায়ী লিখতে হবে। দেওয়া আছে হাতিরা দলে দলে একত্রে বাস করে যাকে পাল বলা হয়, ঠিক আছে, যাকে পাল বলা হয় মানে এখানে গোপাল টোপাল এরকম না, এটা হচ্ছে তোমার হাতির পাল বলা হয়, দেখবে হাতিরা এক এক দল বেঁধে যাচ্ছে, ঠিক আছে, এটা ঠিক অপশান বলেছে, এটা ঠিক আছে। খ কী বলেছে, বলেছে একটি হাতির পালে শুধুমাত্র স্ত্রী এবং বাচ্চা হাতি থাকে। না, এটা না হতে পারে, ঠিক আছে, শুধুমাত্র কি স্ত্রী থাকে, হ্যাঁ পুরুষটাও থাকতে পারে তো, না, তাহলে এটাও আমার খটা ভুল হয়ে যাচ্ছে। একটি পাল তাদের বাচ্চাদের সাথে যে কোনো সস্ত্রীক স্ত্রী হাতি থাকতে পারে, ঠিক আছে, মানে একটি পাল তাদের বাচ্চাদের সাথে যে কোনো একজন স্ত্রী হাতিকে নিয়ে যায়, এটা হতে পারে, এটা ঠিক বলেছে, তার মানে গ অপশানটা ঠিক হয়ে যাচ্ছে। দেখো পরের অপশানটা কী রয়েছে, বলেছে পুরুষ হাতিরা 4-5 বছর বয়স পর্যন্ত পালের মধ্যে থাকে, তারপর তারা কী করে তাদের পাল ছেড়ে দিয়ে পুরুষ হাতির পালের সঙ্গে যোগ দেয়, এটাও ঠিক বলেছে, তাহলে অপশান নাম্বার 2টাও এখানে ঠিক বলেছে, তার মানে যদি এটাকে এ ধরে নিই তাহলে এ সি এবং ডি, সঠিক উত্তর কোনটা হচ্ছে, এ সি ডি, দেখো এখানে 4 নম্বরে দেওয়া আছে এ সি ডি, তাহলে আমার 4 নম্বর অপশানটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো সোজা প্রশ্ন দিয়েছে এখানে, হাতি সম্পর্কে 3-4টে তথ্য দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমাকে বার করতে হবে। কোশ্চেনগুলো দেখে অনেক বড় মনে হচ্ছে, কোশ্চেন ওখানে গিয়ে হয়তো মানে পরীক্ষার হলে গিয়ে কী হয় না, তাড়াহুড়ো চক্করে পরে আমরা বড় কোশ্চেন দেখে ওটাকে স্কিপ করে বেরিয়ে যাই, হ্যাঁ তারপরেরটা পড়ার চেষ্টা করি, তো এগুলো একটুখানি পড়ার চেষ্টা করবে, দেখবে সোজা প্রশ্ন রয়েছে, সোজা প্রশ্ন তোমাকে একটুখানি পড়ে ভালো করে একটু তাড়াতাড়ি পড়তে হবে, কারণ পরীক্ষার হলে কম সময় পাওয়া যায়, তো সেই হিসেবে পড়ে তোমাকে সঠিক উত্তর দিতে হবে, সোজা প্রশ্ন থাকে। পরের প্রশ্ন দেখে নাও কি রয়েছে, পরের প্রশ্ন দেখো একটা অঙ্কের প্রশ্ন দিয়েছে এখানে, দেখো কিমি পার ঘন্টা এরকমভাবে অপশান দিয়ে দিয়েছে, মানে গতিবেগ প্রতিবেগ বার করতে বলেছে এখানে, তো এটা তোমাদের কি, এটা তোমাদের হচ্ছে তোমার অঙ্কের স্যার করাবেন। আমরা পরের প্রশ্নে চলে আসছি, দেখো লেখা আছে নিচের কোন একটি বাগানে তেজপাতা, ছোট বড় এলাচ, কালো মরিচের গাছ জন্মায়, ঠিক আছে, কোথায় জন্মাচ্ছে, কোন রাজ্যে জন্মাচ্ছে জানতে চাইছে এখানে, পশ্চিমবঙ্গ, গুজরাট, কেরালা, মধ্যপ্রদেশ, তোমরা সবাই জানো কেরালা হবে এটা সঠিক উত্তর, তাহলে কেরালা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যেখানে এই সমস্ত যে সমস্ত মশলা এলাচ এগুলো পাওয়া যায়। পরের প্রশ্ন দেখে নাও কী আছে, বলেছে নেপেনথাস সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক, ঠিক আছে, এটা একটা প্রাণী, এটার সম্পর্কে কোন বিবৃতিগুলো সঠিকের মধ্যে তোমাকে বলতে হবে। দেওয়া আছে এখানে এই উদ্ভিদ পোকামাকড়, ব্যাং এমনকি চমৎকার ফাঁদ পেতে খেতে পারে, ঠিক আছে, এটা সঠিক উত্তর হবে, ঠিক আছে, এটা এই গাছটি আমাদের দেশে পাওয়া যায় না, এই উদ্ভিদ পোকামাকড়কে আকৃষ্ট করার জন্য মনোরম শব্দ নির্গত করে, ঠিক আছে, এটি একটি পাতা দিয়ে মুখ আবৃত করে রেখে দেয়, ছবির মতো আকৃতি আছে, পোকামাকড় মুখে পড়লেই সেই সমস্ত খেয়ে ফেলে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অপশান নাম্বার 2টাও ঠিক বলেছে, তাহলে এ আর ডি এখানে সঠিক উত্তর হবে, এখানে খ আর গটা হবে না, ঠিক আছে, এখানে খ আর গটা মানে হচ্ছে তোমার বি এবং সিটা হবে না, তাহলে এ এবং ডি সঠিক উত্তর হচ্ছে, এরা পাতা দিয়ে মুখ আবৃত করে রেখে দেয়। আমি ছবি আনতে পারিনি, ঠিক আছে, টাইপের সময় ছবি দেয়নি, ছবি দিলে আমি দেখাতাম যে প্রাণীটা কেমন টাইপের হয়, হ্যাঁ তোমরা নেটে সার্চ করলে পেয়ে যাবে, হ্যাঁ নেপেনথাস সার্চ করবে দেখবে প্রাণীটা পেয়ে যাবে। এরা কী করে, এরা পোকামাকড় ব্যাঙ এগুলোকে খায়, এবং এরা হচ্ছে তোমার পাতা দিয়ে মুখকে আবৃত করে রেখে দেয়, হ্যাঁ একটা ছবির মতো আকৃতি এরকম দেখা যায়, এবং ওখানে যদি ফাঁদে কোনো সময় প্রাণীরা পড়ে তখনই ওরা তোমার কী করে না প্রাণীগুলোকে তখন খাদ্য হিসাবে গ্রহণ করে না, তাহলে এ আর ডি অপশান সঠিক হচ্ছে, অপশান নাম্বার 2 এখানে সঠিক হয়ে যাচ্ছে, এ এবং ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নাও কী আছে, ডান্ডি মার্চ মহাত্মা গান্ধীর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, ঠিক আছে, যা হচ্ছে 1947 সালে ভারত স্বাধীন হওয়ার আগে ঘটেছিল, সবাই জানে ডান্ডি মার্চ আমরা জানি, তো সেটা কত সালে ঘটেছিল এখানে জানতে চেয়েছে, তাহলে এখানে কত সাল হয়ে যাবে, 1930, তাই তো, 1930
1930 সালের ডান্ডি মার্চ ঘটেছিল, তারিখটা বলবে এবং এখানে কী করা হয়েছিল ডান্ডি মার্চে, তোমার কোথা থেকে কতদূর গমন করেছিলেন গান্ধীজি, কোনখান থেকে শুরু করেছিলেন ডান্ডি অভিযান এবং কতদূর গিয়েছিলেন এবং তারপরে সেখানে কী করেছিলেন, লবণ আইন ভঙ্গ করেছিলেন, তোমরা জানো এই সমস্ত জিনিসপত্রগুলো একবার তাও দেখে রাখবে। এখান থেকে ইতিহাসের প্রশ্ন দিয়ে দিয়েছে এখানে, সঠিক উত্তর 1930 হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে নিম্নলিখিত কোন রোগের ক্ষেত্রে ডাক্তাররা রোগীদের কী বলেছে গুড়, আমলা আরও শাক জাতীয় খাবার, এই সমস্ত খাওয়ার পরামর্শ দেন, তাহলে এর মধ্যে কোন রোগীদেরকে এই পরামর্শগুলো দেওয়া হয়, টাইফয়েড, রক্তশূন্যতা, নাকি চিকেনগুনিয়া, নাকি ডেঙ্গু, কোনটা সঠিক উত্তর হয়ে যাবে? বুঝতেই পারছো রক্তশূন্যতা, যাকে আমরা রক্তাল্পতা বলি, এই সমস্ত রোগ হলেই তখন তাদেরকে এই সমস্ত গুড় আমলা জাতীয় শাক জাতীয় খাবার খাওয়ার কথা বলা হয়, মহিলাদের বেশি করে বলা হয় এই সমস্ত খাবার জাতীয় খাওয়ার জন্য, এই সমস্ত খাবার খাওয়ার জন্য বলা হয়। পরের প্রশ্ন কী আছে দেখে নিই, বলেছে মাউন্ট এভারেস্ট সম্পর্কিত নিচের কোন বিবৃতিগুলি সঠিক বিবেচনা করো। এই টাইপের প্রশ্ন দেখো বারংবার দিচ্ছে, এর আগে দিল হাতি সম্পর্কে কোশ্চেন দিল, তার আগে প্রাণী সম্পর্কে কোশ্চেন দিয়ে দিল একটা, তো এই টাইপের প্রশ্নগুলো দিচ্ছে, এর মানে কী? এর মানে হচ্ছে তোমার এটাই যে এক্সামিনার তোমার কাছে আরও বেশি কিছু জানতে চাইছে। আগেকার দিনে কী হতো, একটা কোশ্চেন দিয়ে একটা করে অপশন, মানে তিন চারটে অপশন দিয়ে একটা জিনিস জানতে চাইছিল, এখানে হাতি সম্পর্কে তিন চারটে অপশন দিয়ে তোমাকে পুরোটা জানতে হবে। এই মাউন্ট এভারেস্ট দিয়ে দিয়েছে অপশনে, তোমাকে মাউন্ট এভারেস্ট সম্পর্কে একটা জিনিস জানলে চলবে না, তিন চারটে জিনিস জানলে পারে তারপরে তুমি এই সঠিক উত্তর করতে পারবে এবং এক্সামিনার তোমার কাছে একটা কোশ্চেনের মাধ্যমে তিন চারটে জিনিসকে তোমার কাছে যাচাই করতে চাইছে, জানতে চাইছে। এর মানে তোমাকে একটুখানি ভালো করে পড়তে হবে, ডেপথে গিয়ে পড়তে হবে। আর যদি তোমাকে ভালো করে প্রিপারেশন নিতে হয়, মনে হয় যে আমরা ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষায় আমরা একবারই কোয়ালিফাই করবো, তাহলে তোমাকে অবশ্যই ইওর স্টাডি অ্যাপে যুক্ত হতে হবে। সেখানে আমরা পুরো পাঁচখানা সাবজেক্ট, টেট পরীক্ষার যে পাঁচটা সাবজেক্ট রয়েছে সেটা আমরা করাচ্ছি, তার মধ্যে আমি ইভিএসটা করাচ্ছি। আমাদের এর আগের বারে যে পরীক্ষা হয়েছিল সেখানে আমাদের প্রচুর ছেলেপিলে আমাদের ইও স্টাডি অ্যাপ থেকে এখানে কোয়ালিফাই করেছিল, তো এবারে আবার ডিসেম্বরে টেট পরীক্ষা হবে এবং আমরা আশা করছি আগের বছরের থেকে আমরা এবছরে আরও বেশি ছেলেপুলোকে কোয়ালিফাই করাতে পারবো। আমরা চাই যে তোমরা টিচার হও, ভালো টিচার হও এবং তোমরা যদি মনে হয় যে আমাদের পড়ানো দেখে, আমাদের এই সমস্ত পড়ানো দেখে তোমাদের ভালো লাগছে, তাহলে পরে তোমরা আমাদের সঙ্গে অবশ্যই ইও স্টাডি অ্যাপে যুক্ত হতে পারো। বিস্তারিত জানতে তুমি দেখো নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কল করতে পারো। আমরা এখানে সঠিক উত্তরগুলো দেখে নিচ্ছি। এটি আমাদের বলেছে মাউন্ট এভারেস্ট সম্পর্কে কোন উত্তরগুলো সঠিক হবে, এটি আমাদের দেশের একটি অংশ না, আমাদের দেশের অংশ নয়, এটা আমরা বলতে পারবো না, এটা নেপালের অংশ। এর চূড়ার উচ্চতা কত রয়েছে, 8900 মিটার রয়েছে। আমরা জানি 8848 মিটার হয়, তাই তো 8848 মিটার হয়, তাও ঠিক বলেছে, এটা কাছাকাছি আছে। বচেন্দ্রি পাল প্রথম ভারতীয় মহিলা যিনি এই পর্বতের চূড়ায় পৌঁছেছিলেন, এটাও ঠিক বলেছে, তাহলে অপশান নাম্বার বি, অপশান নাম্বার সি এখানে সঠিক উত্তর হবে। অপশান নাম্বার ডিটা কী বলেছে দেখে নিই, আমাদের জাতীয় পতাকা প্রথম এই পর্বতের চূড়ায় 23 মে 1994 বিকেলে তোলা হয়েছিল, না এটা সঠিক উত্তর নয়। তার মানে এখানে কী উত্তর হয়ে যাচ্ছে আমার, বি এবং সি কোথায় দেওয়া আছে, যে বি এবং সি দেওয়া আছে, অপশান নাম্বার 2 এ দেওয়া আছে, এটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো দেখে নিই পরের প্রশ্ন কী রয়েছে। দেখো পরের প্রশ্ন একটা রিজনিংয়ের প্রশ্ন রয়েছে, রিজনিংয়ের প্রশ্ন কীরকমভাবে রয়েছে যে কোনো একটা ব্যক্তি প্রথমে উত্তর দিকে গেল 500 মিটার, তারপর দক্ষিণ দিকে গেল 300 মিটার, তারপর সেখান থেকে পূর্ব দিকে গেল, বাঁ দিকে মুখ করলো, এরকম টাইপের প্রশ্নগুলো তোমাদের রিজনিংয়ে করানো হয়। তো দেখবে রিজনিংয়ে স্যার এখানে ক্লাস করিয়েছেন, ডিরেকশন বলে একটা চ্যাপ্টার রয়েছে, সেই ডিরেকশন চ্যাপ্টারের মধ্যে এগুলো করানো হয়। উত্তর লাস্টে দেখবে কোন দিকে মুখ করে রয়েছে, ঠিক আছে, উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম এরকমভাবে দেওয়া আছে উত্তরে, তো এটা তুমি দেখে নেবে এর মধ্যে, এটা আমাদের প্রশ্ন নয়। তো আমরা পরের প্রশ্ন দেখছি কী রয়েছে। দেখো পরের প্রশ্ন কী বলেছে, বলেছে কুদুক হলো ড্যাশ মানুষের ভাষা, কুদুক হচ্ছে একটা ভাষার নাম, কোন রাজ্যের মানুষ এটা ব্যবহার করে, এখানে বলতে হবে সঠিক উত্তর। উত্তর হয়ে যাচ্ছে কোনটা না, ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের মানুষের ভাষা কী, না কুদুক হচ্ছে তোমার ঝাড়খণ্ডের মানুষরা বলে, তাহলে এখানে ঝাড়খণ্ড সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও কী বলেছে, বলেছে গুজরাটের প্রতিবেশী রাজ্য কোনটা কোনটা। তুমি যদি ম্যাপ দেখো, ম্যাপ থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন দিয়ে দেয়, তাহলে ম্যাপটা ভালো করে জানতে হবে, ভারতের ম্যাপ তো জানতেই হবে, বিশ্বের ম্যাপ তুমি না জানো, পুরো পৃথিবীর ম্যাপ তুমি না জানতে পারো, কিন্তু ভারতের ম্যাপ এবং ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ তোমাকে জানতে হবে, ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষা দিতে গেলে পারে। তাহলে এখানে গুজরাটের প্রতিবেশী রাজ্য জানতে চাইছে কী কী হবে, গুজরাট তোমরা জানো কোন দিকে অবস্থিত, এই দিকটা অবস্থিত গুজরাট, ঠিক আছে, সেখানে তার পাশে মহারাষ্ট্র রয়েছে, আছে মধ্যপ্রদেশ রয়েছে, এদিকে মধ্যপ্রদেশ রয়েছে, রাজস্থানও উপরে রয়েছে, ঠিক আছে, তাহলে পরে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, এটা আমার 4 নম্বরটা সঠিক উত্তর হয়ে যাবে। তোমরা ম্যাপের মধ্যে পুরো মানে ভারতের ম্যাপ এবং ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ ভালো করে দেখে যাবে, পরীক্ষা এখান থেকে কোশ্চেন দিয়ে দেয়। তো পরের প্রশ্ন দেখে নাও কী রয়েছে, বলেছে নিচের কোনটি প্রাথমিক স্তরে ইভিএস শেখানোর উদ্দেশ্য। অপশান নাম্বার এ কী বলেছে, যে পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা গড়ে তোলা, শিশুদের মধ্যে পরিমাণগত দক্ষতা বিকাশ করা, নাকি শুধুমাত্র শিশুদের সাইকোমোটর দক্ষতা বিকাশ করা, নাকি বিশেষায়িত অধ্যয়নের জন্য শিশুদের প্রস্তুত করা, কোনটা সঠিক উত্তর মনে হচ্ছে চারটের মধ্যে, হ্যাঁ কোনটা মনে হচ্ছে? এখানে এটা হচ্ছে পেডাগগির কোশ্চেন, ঠিক আছে, 16 নম্বর কোশ্চেন থেকে চলে এসেছে, পেডাগগির কোশ্চেন চলে এসেছে, তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে আমাদের, অপশান নাম্বার এ, ঠিক আছে। একটুখানি যদি বুদ্ধি খাটিয়ে উত্তর বার করো, এটা তুমি না পড়ে গেলে পারেও তুমি উত্তর পেয়ে যাবে, একটু কনসেপ্ট দিয়ে বিবেচনা করলে পারেই তোমার সঠিক উত্তর বেরিয়ে যাবে, পরিবেশগত সমস্যা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য
শিশুদেরকে প্রাথমিক স্তরে ইভিএস পড়ানো হচ্ছে। দেখো প্রশ্ন কি বলেছে, বলেছে নিচের কোনটি ইভিএস সিলেবাসের প্রস্তাবিত থিমের সাব থিম। তোমাকে থিমগুলো জানতে হবে, তার সাব থিমগুলো জানতে হবে। এটা আমরা কোর্সের মধ্যে পুরোপুরি করেছি যে কতগুলো থিম রয়েছে ইভিএসের, কতগুলো সাব থিম রয়েছে, এগুলো তোমাকে জানতে হবে। এখান থেকে কোশ্চেন দিয়ে দেয় একবারে সোজা, এখানে সাব থিমের মধ্যে পড়ছে কোনটা, না প্রাণী আর গাছপালা, সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার চার। এখানে সঠিক উত্তর কোনটা হচ্ছে, গাছ এবং গাছপালা এবং প্রাণী সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। বলেছে ইভিএসের অর্থপূর্ণ শিক্ষা প্রদান করা যায় না, অর্থপূর্ণ শিক্ষা প্রদান করা যায় না জানতে চেয়েছে। চারটে অপশান এখানে দেওয়া আছে, ভালো করে চারটে অপশান একটু পড়ে নেবে। আমি সরে যাচ্ছি চারটে অপশান পড়ে নিয়ে, কোনটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে এখানে আগে ভাবো, তারপর আমি যখন বলবো তখন তুমি ভাববে যে কোনটা সঠিক উত্তর হবে, আমার আমার ভাবনার সঙ্গে মিলছে কি না। কারণ হচ্ছে তোমার পেডাগজিতে এরকমভাবে ভাবতে হবে, একটু ব্রেন খাটাতে হবে, নাহলে হবে না। কিছু জিনিসপত্র তোমাকে জানতে হবে, কিছু কনসেপ্ট জানতে হবে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের ভাবতে হবে, ভেবে আমাদের চারটে অপশানের মধ্যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে সেটা আমাদের সঠিক উত্তর হবে। প্রথম অপশান বলেছে গল্প এবং আখ্যান, দ্বিতীয় অপশান বলেছে শিশুদের তাদের পরিবেশ অন্বেষণ করার সুযোগ, নাকি মেমোরি ভিত্তিক শিক্ষায় শিশুদের জড়িত করা, নাকি বলেছে প্রতিটি উপথিমের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা করা, কোনটা সঠিক উত্তর হবে। যখনই বলেছে মেমোরি কথাটা আছে, দেখো মেমোরি ভিত্তিক শিক্ষায় শিশুদের জড়িত করা, এটাই আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এখানে কোনো মেমোরি ভিত্তিক শিক্ষায় জড়িত করার কথা বলা হয়নি, তাহলে এটা আমার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হয়ে যাবে। পরের প্রশ্ন দেখে নিই কি বলেছে। বলেছে ইভিএস নিম্নলিখিত শিক্ষায় কোন নীতির উপর ভিত্তি করে, ইভিএসের শিক্ষা কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, না এখানে দেওয়া আছে বিমূর্ত থেকে কংক্রিট, কংক্রিট থেকে বিমূর্ত, গ্লোবাল থেকে স্থানীয়, অজানা থেকে জানা, সঠিক উত্তর কোনটা হবে, না অপশান নাম্বার এ বিমূর্ত থেকে কংক্রিট হয়ে যাবে। এই বিমূর্ত ব্যাপারটা কী, কংক্রিট ব্যাপারটা কী, ঠিক আছে, মূর্ত কী, এই সমস্ত জিনিসপত্রগুলো আমরা কোর্সের ভেতরে ডিটেলসে করিয়েছি। এখানে যদি আমি এই কনসেপ্ট বলে যাই তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। এখানে আমরা প্রিভিয়াস ইয়ার সলভ করছি, তো এই কনসেপ্টগুলো আমি এখানে বলছি না। তো পরের প্রশ্ন দেখে নাও কী বলেছে। নিচের কোনটি ইভিএসের বৈশিষ্ট্য হওয়া উচিত নয়, নয় জানতে চেয়েছে, ইভিএসের বৈশিষ্ট্য হওয়া উচিত নয়। ভালো করে চারটে অপশান পড়ো, তারপর ভাবো যে কোন অপশানটা সঠিক উত্তর হবে। এটি একটি সমন্বিত বিষয় এলাকা, নাকি এটা প্রাসঙ্গিক, নাকি এটি শিশুকেন্দ্রিক, নাকি এটি একক বিষয় এলাকা, ঠিক আছে। উচিত নয় বলেছে, কোনটি এর বৈশিষ্ট্য হওয়া উচিত নয়। তাহলে এখানে অপশান নাম্বার দেখো চারটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে, এটা একক বিষয় এলাকা বলেছে এটা, কিন্তু এটা সঠিক না, এটা একক মানে একক বিষয় এলাকা না, সমস্ত বিষয় জুড়ে একসঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে। পরের প্রশ্ন দেখে নাও কী বলেছে। বলেছে একজন ইভিএস শিক্ষক বাচ্চাদের সাথে সম্পর্কিত পরীক্ষা পরিচালনার সুবিধা দেন, কীভাবে খাবার নষ্ট হয় এটা সম্পর্কে তিনি একটা বাচ্চাদেরকে দেখান। হ্যাঁ, নিচের কোনটি তাদের পরীক্ষার প্রক্রিয়া ভিত্তিক শেখার উদ্দেশ্য হবে না জানতে চেয়েছে। পর্যবেক্ষণ করা এবং পড়া, নাকি দু নম্বর হচ্ছে তোমার বিশ্লেষণ করা, নাকি তিন নম্বর হচ্ছে পরীক্ষা করা, নাকি মনে রাখা, ঠিক আছে, কোনটা উদ্দেশ্য হবে না, এটা মনে রাখাটা সঠিক উত্তর হবে। মনে রাখাটা উদ্দেশ্য নয় এটা, ঠিক আছে, খাবার নষ্ট হওয়ার যে সমস্ত তিনি পরীক্ষা এসব দেখিয়েছেন সেখানে মনে রাখাটা সঠিক উদ্দেশ্যটা হবে না। পরের প্রশ্ন কী আছে দেখে নাও। বলেছে নিচের কোনটি শিশুদের জন্য ইভিএস জ্ঞান পঠনের জন্য কার্যকর সম্পদ হবে না, এখানে বলেছে হবে না, দেখো কার্যকর সম্পদ হবে না, এই না কথাটা নয় কথাটা এখন বারবার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনটা এর মধ্যে এটা নয়, ঠিক আছে, উচিত নয়, ঠিক আছে, বা কোনটা হচ্ছে তোমার সংকর ধাতু হবে না, এরকম টাইপের প্রশ্ন দিয়ে দিচ্ছে, বিভিন্ন টাইপের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় দেখা যাচ্ছে, সমস্ত এক্সামিনারদের একই কনসেপ্ট চলে গেছে, না কথাটা যুক্ত করে দাও, নয় কথাটা যুক্ত করে দাও। এখানে দেখো বারংবার আমরা তিন চারটে প্রশ্ন দেখলাম না, যে এখানে না কথাটা দিয়েছে, নয় কথাটা দিয়েছে, তাহলে এখানে বলেছে ইভিএস জ্ঞান পঠনের জন্য কার্যকর সম্পদ হবে না, কোনটা বাস্তব জীবনের ঘটনা, নাকি হচ্ছে তোমার সম্প্রদায়ের সদস্য, নাকি শ্রেণীকক্ষের চার দেওয়াল, নাকি শিশুদের স্থানীয় সম্পদের ব্যবহার, এগুলো সম্পর্কে কোনটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ভালো করে ভেবে এখানে দেখো চারটে অপশানের মধ্যে কোনটা আমার সঠিক উত্তর হচ্ছে, না এখানে সঠিক উত্তর হচ্ছে আমার গ, ঠিক আছে, বা হচ্ছে অপশান নাম্বার সি এখানে সঠিক উত্তর হবে, শ্রেণীকক্ষের চার দেওয়াল, এটা আমার অপশান নাম্বার সি, মানে এখানে দু নম্বর এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে। বলেছে নিচের কোন কৌশলের মাধ্যমে একজন ইভিএস শিক্ষক ক্লাস ফাইভের ওয়ার্ল্ড টেল স্টোরি বিষয়টিকে সম্পূর্ণভাবে লেনদেন করতে পারেন, ওয়ার্ল্ড টেল স্টোরি কোনগুলোর মাধ্যমে করা যাবে, মানচিত্র এবং ছবি, নাকি বক্তৃতা এবং আলোচনা, নাকি সিদ্ধান্ত দ্বারা অনুসরণ সমীক্ষা, নাকি শিশুদের স্লোগান লিখতে বলা, কোনটার মাধ্যমে করা যাবে। বুঝতেই পারছো এখানে কোনটা সঠিক উত্তর হবে, না অপশান নাম্বার কটা তো সঠিক উত্তর হবেই, মানে অপশান নাম্বার এটা হয়ে যাবে এখানে সঠিক উত্তর, তার সঙ্গে সঙ্গে দেখো এখানে সিদ্ধান্ত দ্বারা অনুসরণ সমীক্ষা এটাও সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাই দুটো মিলিয়ে মানচিত্র এবং ছবি এবং সিদ্ধান্ত দ্বারা একটা অনুসরণ সমীক্ষা, ঠিক আছে, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, না এগুলো ওয়ার্ল্ড টেল স্টোরিটাকে বিবেচনা করতে পারি। তাহলে অপশান নাম্বার এখানে কি হচ্ছে, এ এবং সি, অপশান নাম্বার এ এখানে সঠিক উত্তর হচ্ছে, এ এবং সি এখানে সঠিক উত্তর হচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও। বলেছে শিশুদের শেখার প্রক্রিয়ার কাহিনীর উপর ভিত্তি করে করা হয়, শিশুদের শেখার প্রক্রিয়ার কাহিনীর উপর ভিত্তি করে কি করা হচ্ছে এখানে, মৌখিক কৌশল, নাকি প্রকল্পের কৌশল, নাকি পর্যবেক্ষণ কৌশল, নাকি অ্যাসাইনমেন্ট কৌশল, কোনটা করা হচ্ছে, না আমাদের এখানে
শিশুদের শেখার প্রক্রিয়ার উপর ভিত্তি করে কি করা হচ্ছে না প্রকল্পের কৌশল করা হচ্ছে কি করা হচ্ছে এখানে প্রকল্পের কৌশল করা হচ্ছে ঠিক আছে অপশন নাম্বার 2 এখানে সঠিক উত্তর হচ্ছে পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে বলেছে সিসিই অনুসারে ইভিএস এর স্বমূল্যায়নের সাথে সম্পর্কিত ইভিএস এর স্বমূল্যায়ন করতে গেলে কোনটা আমার প্রয়োজন হবে শেখার হিসেবে মূল্যায়ন না শেখার জন্য মূল্যায়ন না শেখার মূল্যায়ন কোনটা সঠিক উত্তর হবে না এখানে হবে শেখার হিসেবে মূল্যায়ন শেখার হিসেবে মূল্যায়নটা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরের প্রশ্ন দেখে নাও পরের প্রশ্ন কি বলেছে বলেছে ইভিএস এ শিশুদের মূল্যায়নের জন্য নিচের কোনটি সবচেয়ে উপযুক্ত শিশুদের মূল্যায়ন করার জন্য কোনটি সবচেয়ে বেশি উপযুক্ত জানতে চেয়েছে দেখো এখানে অপশন কি দেওয়া আছে সমাপ্ত প্রশ্ন খোলা সমাপ্ত প্রশ্ন বিস্তারিত প্রশ্ন সৃজনশীল প্রশ্ন ঠিক আছে সঠিক উত্তর কি হবে না সমাপ্ত প্রশ্ন এগুলো বিভিন্ন টাইপের প্রশ্নেরও ভাগ আছে সমাপ্ত প্রশ্ন এই যে বিস্তারিত প্রশ্ন খোলা সমাপ্ত প্রশ্ন এগুলোর ভাগ রয়েছে আমি সাপোজ বললাম যে তাজমহল কোথায় অবস্থিত কেউ তোমরা বলে দিলে তাজমহল কোথায় অবস্থিত না দিল্লিতে অবস্থিত কে তৈরি করেছেন না শাহজাহান তৈরি করেছেন এরকমভাবে বলে দেওয়া হলো ঠিক আছে তো হচ্ছে তোমার এটা হলো সমাপ্ত প্রশ্ন এটার একটাই উত্তর হতে পারে সবাই একটাই উত্তর দেবে নাহলে ভুল নাহলে ঠিক সমাপ্ত হয়ে গেল ঠিক আছে আর একটা খোলা বিস্তারিত প্রশ্ন হতে পারে যে বলো তাজমহল সম্পর্কে বলো ঠিক আছে হ্যাঁ গান্ধীজি সম্পর্কে বলো এরকম টাইপের যে প্রশ্নগুলো হয় তাহলে এগুলো হচ্ছে তোমার বিস্তারিত প্রশ্ন প্রশ্নের বিভিন্ন ভাগ সৃজনশীল প্রশ্ন এগুলোতে কী কী করা যেতে পারে ঠিক আছে এরকম টাইপের তোমার মনোভাব ব্যক্ত করো এই সমস্ত জিনিসপত্রগুলো এখানে দিলে পারে তাহলে প্রশ্নের বিভিন্ন ভাগ আছে তাহলে তাকে সমূল্যায়ন করার জন্য কী করতে হবে না শিশুদেরকে সমাপ্ত প্রশ্ন করতে হবে ঠিক আছে যেখানে উত্তর কী হয় একটাই হয় বিভিন্ন টাইপের বিভিন্ন উত্তর দিতে পারে না সেটা হচ্ছে তোমার সমূল্যায়ন করার আমাদের উপযুক্ত একটা পদ্ধতি বলতে পারি পরের প্রশ্ন দেখে নাও কী বলেছে বলেছে এখানে ইভিএস এর মূল্যায়নের জন্য নিচের কোন নির্দেশকটি হওয়া উচিত ইভিএস এর মূল্যায়ন করার জন্য কোন নির্দেশকটা ব্যবহার করা উচিত এখানে সহযোগিতা নাকি মনে রাখা নাকি কাগজ পেন্সিল পরীক্ষা নাকি পাঠ্যপুস্তক কোনটা করা উচিত এখানে সহযোগিতা করা উচিত ঠিক আছে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সহযোগিতা সহযোগিতার মাধ্যমে আমরা কী করতে পারি নির্দেশক হিসেবে কাজ করতে পারি ইভিএস এর মূল্যায়নের জন্য এটা একটা নির্দেশক হিসেবে আমরা কাজে লাগাতে পারি টিচাররা কাজে লাগাতে পারি আমরা এটা ঠিক আছে তাহলে আজকে আমরা কী করলাম না ইভিএস থেকে আসা 2021 সিটেট পরীক্ষার প্রশ্নপত্র সলভ করলাম যেটা কিনা আগামী দিনে তুমি যখন ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষা দেবে সেটা অত্যন্ত কাজে লাগবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকেই প্রশ্ন তুলে দিতে পারে বা এরকম টাইপের প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবে তো তোমরা এখানে একটা আন্দাজ পেয়ে গেলে যে সিটেট পরীক্ষার কেমনভাবে প্রশ্ন এসেছে এবং ওয়েস্ট বেঙ্গল টেটে আমাদের কেমনভাবে আগামী দিনে প্রশ্ন আসবে তো দেখা হচ্ছে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ